বন্ধুরা, চলে এসেছি আবহাওয়ার খবর দিতে। এবং আজ হচ্ছে 28শে সেপ্টেম্বর 2024, এবং আজ হচ্ছে শনিবার। বিশেষ যে খবর সেটা শুরুতেই বলে রাখি, মঙ্গল বুধবার নাগাদ আবারও একটি নিম্নচাপ আসতে চলেছে। আর এই মুহূর্তের খবর অনুযায়ী উত্তরবঙ্গে বেশ কিছুটা মেঘ রয়েছে, দার্জিলিংয়ে ধস নেমেছে এবং তিস্তা নদী কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তের। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহর দিকে রয়েছে ভারী মেঘ। শুধু ময়মনসিংহ নয়, ময়মনসিংহ, চররাজীপুর, বাগমারা, এই জায়গাগুলোর উপরে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা সিলেট আর শিলচরের দিকে মেঘ রয়েছে। ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার থাকলেও উত্তর ত্রিপুরায় কিছুটা মেঘ। আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, মালদা ও দক্ষিণ দিনাজপুর অবধি পুরোপুরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তের ভারী বৃষ্টি কোথায় হচ্ছে, কোথাও কি বৃষ্টি হচ্ছে? কিছুটা বৃষ্টি হচ্ছে ময়মনসিংহর দিকে, তাছাড়া ভারী বৃষ্টি এই মুহূর্তে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এটা গেল এই মুহূর্তের পরিস্থিতি। আমরা চলে আসব পরবর্তী যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা সেই বিষয় নিয়ে, এবং সেই নিম্নচাপ কিন্তু বিশেষ করে এফেক্ট ফেলবে ত্রিপুরা, সিলেট, শিলচর এবং ফেনি, কুমিল্লার দিকে, নোয়াখালীর দিকে, দক্ষিণ বাংলাদেশের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় বৃষ্টি আসতে চলেছে। এই হচ্ছে পরিস্থিতি। এমনিতেই বন্যা পরিস্থিতি, তার মধ্যে জল নামছে, নামতে নামতে ডিবিসি জল ছাড়ছে, আসছে নিম্নচাপ, আবার নিম্নচাপ চলে গেল, আবারও নতুন নিম্নচাপের একটা চোখ রাঙানি আমরা লক্ষ্য করতে পারছি। আজকের দুপুরের পর বিকালের দিকে যেটা লক্ষ্য করতে পারছি তাতে মালদা এবং কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা বীরভূমে বৃষ্টি রয়েছে, এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকে থাকছে, এছাড়া দেবীগঞ্জ এবং বোদার দিকে বাংলাদেশে বৃষ্টি, বাকি অঞ্চলে কিন্তু খুব একটা আজকে বৃষ্টি নেই। এবং আজকের রাতের পর সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে মেঘ। আজ রাত থেকে কোথাও আর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আমাদের বেঙ্গল জোনের, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কোথাও বৃষ্টি থাকছে না আজ রাতের পর। কালকে রবিবার, কাল রবিবার কিন্তু সারাদিন মোটামুটি একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তাই যাদের যাদের মার্কেটিং করতে হবে পুজোর, রবিবার নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন, কোনো সম্ভাবনা নেই কালকে বৃষ্টির। তবুও বলে রাখি, আবহাওয়ার ব্যাপার, হয়তো সামান্য পরিবর্তন হতে পারে, বড় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই পরিস্থিতিতে কে কতটা পুজো এনজয় করবেন, মার্কেটিং করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। জাস্ট আমি ইনফরমেশান দিয়ে দিলাম। অনেকেই বলছিল না যে সপ্তাহান্তে বৃষ্টিতে কি ভেস্তে যাবে পুজোর বাজার, তো পুজোর বাজার কিন্তু আজ শনিবার দক্ষিণবঙ্গে কোনো অসুবিধা নেই, দক্ষিণ বাংলাদেশে অসুবিধা নেই, ত্রিপুরাতে খুব একটা কিছু অসুবিধা নেই, তবে রবিবার দিনটা পুরোটাই পরিষ্কার থাকছে। সোমবার থেকে যদি আমরা দেখি, সোমবার থেকে সিলেট শিলচরের দিকে কিছুটা বৃষ্টি শুরু হবে ভোরের দিক থেকে, তারপর অবশ্য সারাটা দিন মোটামুটি পরিষ্কারই থাকছে। খুব যে বেশি কিছু উদ্বেগজনক ব্যাপার সেরকম কিছু লক্ষ্য করছি না। মঙ্গলবার দিনকে পরিস্থিতি বদলাচ্ছে, সোমবার মাঝরাত মানে মঙ্গলবার ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং সিলেট সহ মধ্য বাংলাদেশ, ঢাকা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়ার দিকে ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে। তবে পশ্চিমবঙ্গ মঙ্গলবার ভোর রাতে পরিষ্কারই থাকছে, তবে মঙ্গলবার সকালের পর বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশে, মাফ করবেন, শুধু বাংলাদেশে নয়, ত্রিপুরাতে। আর বাংলাদেশেরও বেশ কিছু জায়গা যেমন দীঘিনালা, লংগদু, খাগড়াছড়ি, মানিকচারি, রাঙামাটির দিকে বেশ ভালো বৃষ্টি থাকবে, বৃষ্টি ভালো রূপে সিলেট, মৌলভীবাজার, লখাই, মদন, কিশোরগঞ্জ, বিশ্বম্বরপুর, এদিকে কুমিল্লা, সেনবাগ, ফেনী, নোয়াখালী, ফরিদগঞ্জ, মাদারীপুরের দিকে বেশ ভালো বৃষ্টি কিন্তু মঙ্গলবার সকালের দিকেই দেখা যাবে। মঙ্গলবার বেলা গড়ানোর সাথে সাথে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি মঙ্গলবার সেরকমভাবে লক্ষ্য আর করা যাচ্ছে না, সকালের দিকেই বৃষ্টি হয়ে যাবে। রাতের দিকে গিয়ে আবার পরিস্থিতির বদল, আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি, আংশিক বৃষ্টি থাকবে নদিয়ার দিকে, কিছুটা উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, এবং বাংলাদেশের উত্তর ভাগে আর মধ্যভাগে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, কলাই, বগুড়া, রংপুর, এদিকে সিলেটের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে। তারপর এই নিম্নচাপ প্রবেশ করবে হচ্ছে ত্রিপুরাতে, ত্রিপুরাতে প্রবেশের সাথে সাথে ত্রিপুরাতে বুধবার বেশ ভালো লেভেলের বৃষ্টি, মঙ্গলবার যেরকম আছে সকালে বৃষ্টি সেরকম ত্রিপুরাতে ভারী লেভেলের বৃষ্টি থাকবে, সেরকমই বাংলাদেশের সেনবাগ, কুমিল্লা, ফেনি, নোয়াখালী, মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো আছে, এদিকে কলাপাড়া, এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং,
এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা এই সমস্ত জায়গায় বেশ ভালো লেভেলের বৃষ্টি বুধবার সকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বুধবার দিনকে দুপুরের পর এফেক্ট শুরু হবে, যেরকম বৃষ্টিটা থাকবে ত্রিপুরার দিকে দক্ষিণ বাংলাদেশে এবং থাকবে হচ্ছে গিয়ে চিটাগাং মহেশখালীর দিকে, সেরকম বাড়বে বৃষ্টি বরিশাল, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, কলকাতা, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, পরবর্তী সময় বাদুরিয়া এবং টাকি বসিরহাটের দিকেও এই বৃষ্টি থাকছে। বেশ খানিকটা বৃষ্টি কিন্তু আমরা হাওড়া, হুগলি সহ দেখতে পাচ্ছি যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গেও কিন্তু বুধবার দিনকে বৃষ্টি আছে। মঙ্গল আর বুধবার দিনকে মোটামুটি পরিস্থিতি আবারও বদলাবে আমাদের দক্ষিণবঙ্গের পরবর্তী সময়। নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুরে বেশ ভালো লেভেলের বৃষ্টি, আর পশ্চিমবঙ্গ লাগোয়া, কলাইবগুড়া, ময়মনসিংহ, ঢাকা, এদিকে আবার লাগোয়া নয় পশ্চিমবঙ্গের ত্রিপুরা, লাগোয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ত্রিপুরাতেও কিন্তু ভালো বৃষ্টি, মহাদেব, মেহেরপুর, রাজশাহী, মহাদেবপুর এই সমস্ত জায়গাতে, বগুড়া, সিংড়া, পাবনা, শৈলকুপা, লোহাগড়া, যশোরে বেশ ভালো বৃষ্টি থাকবে বুধবার দিন দুপুর ও বিকেল ও সন্ধ্যার দিকে। তারপর বুধবার রাতের দিকে ত্রিপুরায় আবারও অতি ভারী বৃষ্টি, আবারও অতি ভারী বৃষ্টি ত্রিপুরাতে, শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি যেমন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী আবারও কিন্তু বন্যা পরিস্থিতি আসতে চলেছে বলে মনে করা যাচ্ছে। আপনারা সাবধান থাকুন, এই অঞ্চলে অলরেডি একটি বন্যা হয়ে গেছে, ত্রিপুরাতে বন্যা হয়ে গেছে, ত্রিপুরাতে আবারও যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বন্যা পরিস্থিতি আবারও নিয়ে আসছে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবার দিনটাও মোটামুটি বৃষ্টিমগ্ন থাকবে বাংলাদেশ সহ ত্রিপুরা। আর বুধ, বৃহস্পতি, শুক্র, শুক্রবার দিন সিলেট, ময়মনসিংহর দিকে ভারী বৃষ্টি, শিলচরে ভারী বৃষ্টি, তারপর শুক্রবার সেটি কিন্তু মেঘালয়ের দিক থেকে বেরিয়ে যাবে আসামের দিকে, এবং আসামে প্রবেশ করে আসামেও শুক্র, শনিবার দিন গুয়াহাটির সহ আসামের বেশ কিছু জেলাতে ভালো লেভেলের বৃষ্টি আসতে চলেছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এবং আগামী দিনে খেপে খেপে বৃষ্টি মাঝে মাঝে থাকবে। পরবর্তী সময় সোমবার অবধি যা আপডেট আছে আমাদের হাতে, সেই আপডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে 6-7 তারিখের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে, তারপর আবারও লক্ষ্য করতে হবে নতুন কোনো বৃষ্টি আসছে কি না, নতুন কোনো নিম্নচাপ আসছে কি না। আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে আলোচনা করব, তবে তার আগে খুব গুরুত্বপূর্ণ চলে যাব বায়ু, এবং সেখানে গিয়ে দেখব যে নতুন কোনো নিম্নচাপ কিংবা নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর, আরব সাগরে তৈরি হচ্ছে কি না। তারপরে দেখব ঘূর্ণিঝড় বা টাইফুন লিপি নিয়ে পরিস্থিতি কি হচ্ছে। তো আমরা কিন্তু সেইভাবে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নতুনভাবে দেখলাম না, তবে দক্ষিণ চীন সাগরে লিপি নামে একটি ঘূর্ণিঝড়, যেটা টাইফুন, সেই টাইফুন তৈরি প্রায় হয়ে গেছে। আজকে রবিবার দিন এটি আরও ক্ষমতা বাড়াবে, সোমবার দিন আরও ক্ষমতা বাড়িয়ে আসছে তাইওয়ানের দিকে। তাইওয়ানের দিকে আসার পর এইখানে একটা মুভমেন্ট যেটা উত্তরের দিকে যাচ্ছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরার জন্য ভালো ব্যাপার, না হলে সেই আগি ঘূর্ণিঝড়ের মতো বা টাইফুনের মতো যদি এটি আবার মায়ানমারের দিক থেকে আমাদের দিকে আসে, তাহলে কিন্তু আবারও বিরাট বড় একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি তাইওয়ানের উপরে বিরাট বড় আঘাত হেনে চলে যাবে জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার দিকে এবং চীন, এই সমস্ত জায়গাতে আঘাত হানবে। এটা আমাদের দিকে সুখবর হলো, সেখানকার মানুষের জন্য হয়তো সুখবর নয়, বিশেষ করে তাইওয়ানের জন্য। এই গেল নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের খবর, টাইফুনের খবর। আর একটা ছোট্ট টাইফুনের আপডেট দিয়ে দিই এই মুহূর্তে, আপনারা দেখুন যে হারিকেন হেলেন, সেই হেলেন কিন্তু আর তার ক্ষমতা করায়ত্ত রাখতে পারেনি, সেটি একেবারেই মিশে গেছে এই মুহূর্তে আমেরিকায়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আজ কিন্তু ফ্লোরিডা থেকে রকেট লঞ্চ হচ্ছে রাত্রিবেলা, এরকমই আমরা আপডেট পেয়ে গেছি। এবার চলে আসি হচ্ছে বৃষ্টির পরিমাণ, যেটা হচ্ছে গিয়ে খুব দরকারি ব্যাপার, এবং এটা একেবারেই আমাদের 100% মেলে, সেরকমই কিন্তু এতদিন ধরে দেখে আসছি, তাই এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আজকে দুপুর থেকে রাত 12টার মধ্যে বৃষ্টি কোথাও সেরকম নেই, কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি ফরিদপুর, শৈলকুপা, নগরপুর, ঢাকার দিকে ওই পাতলা মেঘের হালকা ঝিরিঝিরি বৃষ্টি আজ রাত 12টা থেকে। যদি আমরা কাল রাত 12টা অবধি দেখি, তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, উত্তরবঙ্গেও কোথাও বৃষ্টি নেই, বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকছে, শিলচর, সিলেট, ময়মনসিংহর দিকে এবং
আসামের গোয়ালপাড়ার দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে, এটা রবিবার। এবং রবিবার রাত থেকে সোমবার রাত অবধি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের পশ্চিম দিক মোটামুটি থাকবে বৃষ্টিশূন্য বা বৃষ্টিমুক্ত। ত্রিপুরাতে বৃষ্টি আছে, আছে শিলচর, সিলেট, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, বাগমারা, বিশ্বম্বরপুর, মদন, কিশোরগঞ্জের দিকে বৃষ্টি থাকবে সোমবার রাত অবধি। এবার চলে আসি আমরা মঙ্গলবার। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, নদিয়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা মুর্শিদাবাদে থাকবে বৃষ্টি, উত্তরবঙ্গের দার্জিলিং, তারপরে শিলিগুড়ি, লাভা, লোলেগাঁও, ওদলাবাড়ির দিকে বৃষ্টি থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, এই সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ত্রিপুরা, সিলেট, শিলচর সহ কুমিল্লা, ফেনী, সেনবাগ, ঢাকা, ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গায়, ময়মনসিংহ, সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে আসাম জুড়ে বৃষ্টি এবং শিলচরে বৃষ্টি। তারপরে আমরা দেখে নেব বুধবার রাত থেকে, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত অবধি অতি ভারী বৃষ্টি ত্রিপুরায়, আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে, পুরুলিয়া, বাঁকুড়া আর দুই মেদিনীপুর বাদ দিলে বাকি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকছে, বাংলাদেশেও সব জেলায় বৃষ্টি থাকছে। তবে অতি ভারী বৃষ্টিটা যেটা, সেটা থাকবে কুমিল্লা, তারপরে সেনবাগ, ফেনী, ফরিদগঞ্জ, এদিকে মাদারীপুর, বরিশাল, পিরোজগঞ্জ, খুলনা, মতিরহাট, লালমোহন, মনপুরা, তারপরে হাতিয়া, কলাপাড়া, সন্দ্বীপ, আর ত্রিপুরা জুড়ে অতি ভারী বৃষ্টি। সিলেটের দিকে, শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে, আসামেও প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে। বৃহস্পতিবার পুরো দিনটায় বৃষ্টি থাকছে ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ জুড়ে বৃষ্টি। শুক্রবার দিন যদি যাই তাহলে পূর্ব বাংলাদেশেও বৃষ্টিটা বেরিয়ে যাবে আসামের দিকে, এবং শনিবার শুক্রবার আসামে কিন্তু ভালো বৃষ্টি থাকছে, তবে সিলেট, শিলচর তার আগে বন্যা পরিস্থিতিতে ভাসতে পারে। তো এই গেল সম্পূর্ণ বৃষ্টির আলোচনা। আমরা চলে যাব তাপমাত্রা। আজকের দুপুরে তাপমাত্রা কত? আজকের দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আজকে 30-এর মতো আছে, তবে খুব প্যাচপ্যাচে ওয়েদার। 30-31-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা, তবে খড়গপুরের কাছে 32, উত্তরে কিন্তু কম যেহেতু বৃষ্টি রয়েছে, মালদায় 27, বালুরঘাট 26, রায়গঞ্জ 27, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর 27-28-এর মধ্যে, উত্তরে দার্জিলিং 19, কার্শিয়াং, কালিম্পং, লাভা, লোলেগাঁও ওই 20-21-এর মধ্যে, নকশালবাড়ি 26, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি 27, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা সবই 26-27-এর মধ্যে, উত্তর বাংলাদেশে 28, মধ্য বাংলাদেশে 30, ময়মনসিংহ, সিলেট 30-31, খুলনা, বরিশাল 30, রাজশাহী, মেহেরপুর 31, কুমিল্লা, সেনবাগ, নোয়াখালী, ফেনী 31, কলাপাড়ার দিকটায় 30, চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটি সবই 30-এর মধ্যেই থাকছে। ত্রিপুরা 30, শিলচর 30, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 28-29, তেজপুর 30, ডিমাপুর 27, জোড়া 29, হোজাই 30, নগাঁও 30। এই হচ্ছে কি তাপমাত্রা। তো বন্ধুরা, আশা করি এই আপডেট কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।